দেশ ছেড়ে সপরিবারে পালিয়ে গেছেন ব্যাংককেও আলোচিত চৌধুরী নাফিস সারাফাত। ফেজদা পিপলের হাতে এসেছে তার পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ভিডিও ও স্থির চিত্র। আর্থিক খাতে আলোচিত চৌধুরী নাফিস সারাফাতের বিরুদ্ধে 15 আগস্ট থেকে ব্যাংক দখল ও শেয়ার বাজার থেকে টাকা লুটপাটের অভিযোগের তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। সাবেক ব্যাংকার চৌধুরী নাফিস সারাফাত পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান। তিনি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইসের মালিকানার সঙ্গেও যুক্ত। এছাড়াও তার মোবাইলের টাওয়ার কোম্পানি, বিদ্যুৎ কোম্পানি, তারকা হোটেল ব্যবসা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যম সহ বিভিন্ন ব্যবসা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন পরিচালক গণমাধ্যমকে বলেন, চৌধুরী নাফিস সারাফাত পুলিশ ও একটি গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সহায়তায় পদ্মা ব্যাংক দখল করেছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে শেয়ার বাজার থেকে 800 কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। চৌধুরী নাফিস সারাফাতের বিরুদ্ধে পদ্মা ব্যাংক দখল ও শেয়ার বাজার থেকে টাকা লুটপাটের অভিযোগের অনুসন্ধান শুরু করা হয়েছে। ইতোমধ্যে তার এসব অনিয়ম নিয়ে বাংলাদেশ ব্যাংক সহ সরকারি বিভিন্ন সংস্থার কাছে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে বিশেষ সূত্রে ফেজদা পিপলের হাতে আসা তথ্যে জানা যায়, 23 সেপ্টেম্বর এমিরেটসের EK373 ফ্লাইটে চড়ে স্ত্রীসহ দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন চৌধুরী নাফিস সারাফাত। এক ভিডিওতে দেখা যায়, এমিরেটসের ওই বিমানে চড়তে হুইল চেয়ারে বসা নাফিসকে সহায়তা করছেন এক ব্যক্তি। পেছন পেছন বিমানে উঠছেন তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ। তবে সহায়তাকারী ওই ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। সাবেক ফার্মার্স ব্যাংক বর্তমানের পদ্মা ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে ব্যর্থ হলে 2017 সালে পদ ছাড়তে বাধ্য হন ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। এরপরই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন চৌধুরী নাফিস সারাফাত। তিনি দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটির নাম পাল্টানো হয়, নাম দেওয়া হয় পদ্মা ব্যাংক। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক পদ থেকে পদত্যাগ করেন চৌধুরী নাফিস সারাফাত। চৌধুরী নাফিস সারাফাত চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক থেকে দণ্ডসুদ, জরিমানা মওকুফ সহ বিভিন্ন ছাড় পায় পদ্মা ব্যাংক। এরপরও ব্যাংকটি ধুকে ধুকে মরছে। 2023 সালের শেষে পদ্মা ব্যাংকের ঋণের পরিমাণ দাঁড়ায় 5,740 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণই 3,550 কোটি টাকা। ফলে ঋণ থেকে যে আয় হয় তা দিয়ে আমানতের সুদ পরিশোধ করা সম্ভব হয় না। ব্যাংকটি বড় অর্থের লোকসান গুনছে বলে জানা গেছে। অন্যদিকে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে চৌধুরী নাফিস সারাফাত ও তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ এবং হাসান তাহের ইমাম এবং তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। সম্প্রতি সিআইডির এক বৈঠকে নাফিস সারাফাত ও তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ সহ তাদের প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। কপিতে বলা হয়, চৌধুরী নাফিস সারাফাত তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ ও হাসান তাহের ইমামের বিরুদ্ধে অর্থ পাচারের বেশ কিছু তথ্য পাওয়া গেছে। নাফিস সারাফাত 2008 সালে রেইস ম্যানেজমেন্ট PCL নামের একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির লাইসেন্স নেন। তার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন হাসান তাহের ইমাম। আরও বলা হয়, রেইসের অধীনে বর্তমানে 13টি ফান্ড রয়েছে। ফান্ডের এই অর্থ ব্যক্তিস্বার্থে বিনিয়োগ করে নাফিস সারাফাত, আঞ্জুমান আরা শহীদ ও হাসান তাহের ইমাম পরিচালক বনে যান। একই কৌশলে নাফিস সারাফাত তার স্ত্রীকে সাউথ ইস্ট ব্যাংকের পরিচালক বানান, তবে এতে ফান্ডের কোনো লাভ হয়নি। সিআইডির সূত্র জানায়, রেইস বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে অর্থ নিয়ে 10টি মিউচুয়াল ফান্ড গঠন করে। ফান্ডগুলোর সম্মিলিত আকার প্রায় 4,500 কোটি টাকা। ফান্ডের অর্থ দিয়ে নির্দিষ্ট মেয়াদের জন্য যেই FDR খোলা হয়, মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজসে সেই FDRগুলো ভেঙে ফেলা হয়। এর ফলে ফান্ডে বিনিয়োগকারীরা কোটি কোটি টাকার মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমানে সবচেয়ে বড় যে প্রশ্নটি দেখা দিয়েছে তা হল, যার বিরুদ্ধে দুদক ও সিআইডি সহ বিভিন্ন সংস্থায় আর্থিক অনিয়ম ও দুর্নীতির তদন্ত চলমান, এমন ব্যক্তি কিভাবে এবং কার মদদে দেশ ছেড়ে পালাতে সক্ষম হলেন।